ওবাইদে শুনেয়া ওবাই শুনে ওবাই শুনে ভালো নেই তো অনতর দোকান নেই যা যা হর খালি হর 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 দোকান লই আইসি দেখা আই রে হাই মায় মনে সানা ফটুক বানিয়ে দিয়া বছর আইজ রুজির দিন খেসি লাইতে ও সানা গুন বেসিস একদিনে বিয়ালে বুঝা যার যেমন গর বানাইলি গুনি কিতানে ও সানা বেসিয়া ও আজর দিন দেখবা কোনো মাইয়ে বুট খুব বাজিয়া দিয়া গান উঠিয়া সুন্দর করে বুট বাজিয়ে দিয়ে ফুয়ারে দিয়া দিবা আর লইয়া বইয়া বেসকি যা আগর দিন থেকে কি বাজার থেকে সানা লইয়া আনে হাই রে হাই হাই রে হাই এদিন মাইয়ে হলে কইতা কোনো বাই যাওয়া নাই এটা কোন তার দরকার নাই সুন্দর করে কাপড় পিন্দো সেলোয়ার আর পাঞ্জাবি তোমার বাপে যে গুই দর দিন লইয়া দিছিলা ওগু পিন্দো আর তকি মাতার দে আর মেসা বকলো লাখান হইয়া গিয়া ওয়াজর মজলি সবইও আলী মখলে যে তা কইবা ও তা শুনিও বাজান উল্টা পাল্টা করিও না মায়ে কইতা জাননি আমরা হুরুবালা হুঞ্চি কিতাবও পড়িছইন মেসা বকলে কইছইন আলী মখলর মুখ দেখবার নিয়তে গেলে আল্লাহর নবীরে দেখার ফজিলত পাওয়া যায় আলিম একজন দেখত করে গেছে হে জানিলাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে দেখত করে গেছে তার মানে আলিম কইলে আল্লাহর নবীর ওয়ারিস আর এরারে দেখবার নিয়তে কেউ যায় যদি আল্লাহ নবী দেখার ফজিলত দান করে ইয়াদে জোরে করে কো সুবহানাল্লাহ আল্লাহর নবী ফরমাইছেন মান আকরামা আলিমান ফাকাদ আকরামানি ওয়া মান আকরামানি ফাকাদ আকরামাল্লাহ নাই নিরে হুরতা আমার তে ওয়াজ বুঝেন আমার পাশে ইয়া আত বন্ধু শাবাশ আল্লাহর নবীয়ে ফরমাইছেন কেউ যদি কোনো আলিমর সম্মান করলো তে আমি নবীয়ে কইয়ার হে জানিলাক হে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সম্মান করে লইছে এর বাদে আল্লাহর নবীয়ে ফরমাইরা সবে জানিলাও যারা আমার সম্মান করে লইছো এরা জানিয়ারা কিও তুমি তাইন তোমাতান খালিক মালিক আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর সম্মান করে লইছো মায় ইগুরে খাবড় ভিন্দাইয়া দিয়া কইতা গিয়া বইয়া খালি আলী মোগলর মুখে দি চাইও আর জেতা কইন ওতা শুনিও আলী মোগলর মুখে দি চাইলে আল্লাহ বড় মানু বানাই নে একজাত আমরার গাওয়ালি মাত আছে আউয়া সিদা মাত বুঝাইয়া দিতাই বলে আলী মোগলর মুখে দি চাইলে আর বড় মানুষর মাঝখানো বইয়া বড় মানুষর খতা মানিয়া আদবর সহিত বইয়া খালি আলী মোগলর মুখে দি চাইলে আল্লাহ বড় বেটা বানাইবা ওখান বুঝাইয়া মায় ফাটাইতা আমার ভাই হল আমার বুজুর্গ হল তো আমি খোয়াত আসলাম ও শুরু হইল দুধ খাওয়াইলে ভাত খাওয়াইতে সময় রান্ধিতে সময় রইতো আল্লাহর ভাই দিয়ান খাওয়াইতে সময় রইতো আল্লাহর ভাই দিয়ান তুমি রইতা ইমানর লাইনে শিয়ান আর আল্লাহর জিকিরে মাস আসিন তোর হামেশা বিজেল রইতো জুবান জোরে করে কো সুবহানাল্লাহ হায় রে হায় বেটায় কইসলো বুঝলে না রে ও বুঝম তুই বুঝলে না দিন থাকিতে নবীর কলমা মানলে না একদিন ছাড়া অবস্থায় মোয়ার খান্দি মোয়ার কই মহাই রে হায় কবর যাওয়ার বাদে রুহে দেখব তোমার জাদুয়ে যে সময় মোবাইল বাজাই বাজাইয়া কবরর গালাবাই আটিয়া যাই ভগিয়া এখানবার ফিরিয়া তুমি মার কবরর ভাই চাইত নাই এই সময় তোমার ভিতরে আগুন জ্বলিব আর মনে মনে কইবা হায় রে হায় বুঝলে না রে ও বুঝ মন তুই বুঝলে না দিন থাকিতে নবীর কলমা মানলে না অন্ধকার গর সাব্বিচ্চু কিড়া মাকুড়ার গর যেন চিল্লাইলেও কেউ শুনে না খান্দিলেও কেউ লগইয়া সাথ দে না এই দিন এই অন্ধকার ঘরের মাঝে একমাত্র আওলাদ এমন এক দৌলত আল্লাহ দিছেন সদকায় জারিয়া যদি মানু বানাইয়া যাইতে পারতে ইকে খাম দে জোরে
করে কয় সুবহানাল্লাহ। তো খাওয়াইতে সময় সুন্দর করে বইয়া, হর আমল করতে সময় আল্লাহ আল্লাহর জাতওয়ালা একিন তার ভিতরে হামাইতওয়ালা মাত খানাইন মাটি দেয় তরকারি মায় আদ দি লইয়া লইয়া সুন্দর করে দিতায় আর গালা ফুসি ফুসিয়া কিলা খাইতো বলে ডাইন গালা বাই দেয় ডাইন দারে দি খাইয়া 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 যাও সুন্দর করে ফুসি ফুসি খাও ফুসিয়া খাওয়া আল্লাহর নবীর সুন্নত। বর্তন আর দইও না, খাওয়া শেষ হওয়ার বাদে মায় ফানি তুলিয়া দিয়া সুন্দর করে বারানে আর দোয়াইরা আর হইরা বর্তন আর দোয়া আল্লাহর নবীর নিয়মর উল্টা, মাইরে বাজানরে বর্তন আর দইও না, আঙ্গুল বালা করে ফুসিয়া খাও বর্তন বালা করে ফুসিয়া খাও। মায় কইতায় বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় যে বর্তন খাইতা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইছেন কইছেন 100 খান বর্তনর মাঝখানে যদি আমার আল্লাহর আমার স্বামী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার খাওয়া বর্তন থোয়া যায় তে ইকান আমি আয়েশায় চিনি লাইতাম, কারণ ইকান জেলা ফুসিয়া খাইতা এলা অন্য খান ওইত না, অত পরিষ্কার করিয়া খাইতা একবারে দোয়ার মতো দেখা যাইত। জোরে করে বলো সুবহানাল্লাহ। মা ওটা বাচ্চাইন্তরে শিখাইতায় ফুটিতে সময় মায় বিছনা না জাড়িয়া বিছনা জাড়াত লাগতায় আর তারারে কইতায় শুনাও বল দেয়া টিভি টিব মাইয়ে বিছনা জাড়িলাই বিছনা জাড়া আল্লাহর নবীর সুন্নত, ওখানটা সফা করিয়া বিছনা জাড়িয়া বাদে তোমার তান্দে মাইয়ে ফুটাইমো। তারা বল আল্লাহুম্মা বিসমিকা আমু তো আহিয়া জানইন না, মায়ে জানো মায়ে ফুটাইতায় আর কইতায় সারাই আমার লগু ইয়া কইও একগে খোয়া জানে একগে খোয়া জানে না সকল গুলিয়ে হুন্দা আর মায়ে কইরা আল্লাহুম্মা বিসমিকা আমু তো আহিয়া, মায়ের দড়ি দড়ি দিয়া ডাইন খরটে ফুটাইরা আর কইরা ওলা ফুটা সুন্নত, আল্লাহর নবী ওলা ফুটিতা আমরা মুসলমান হল ওলা ফুটিতাম, ওলা যদি ফুটি কিয়ামতর দিন নবীর শফাত আল্লাহ দান করবা। এইভাবে মায় প্রত্যেক কর্মর মাঝে সবক দিয়া দিয়া দিনর উপরে যাতে প্রতিষ্ঠিত হইতা পারেন দিনর লাইনে হরমাত মাতি মাতিয়া গরুয়া সবক দিয়া দিয়া বাচ্চেন্তরে বড় বানাইতা। আমরা রইল খা সারিলাম ডাউক সরি ফিরি খাওক জবাই মনে কয় ভাই যাওক, ফুটিতেও খবর নাই খাইতেও খবর নাই পেশাব পায়খানা করতেও খবর নাই কুন্তা খবর নাই, দুনিয়া ছাড়া আমরার উপায় নাই আমরার কোনো জাতের কোনো সময় নাই, ই মুখা আমরার যায় না একবার দিয়ান ওইতাম বারে নাই মানর লাইনে শিয়ান। আমার ভাই হল আমার বুজুর্গ হল এখান কথা চিন্তা করিয়া দেখো আজ 1000 অন্তাকি লইয়া বড়র পর্যন্ত যদি যাওয়া যায় এর মাঝখানে কোনো এক গর নন মুসলমান নাই। আমার ফুরিয়ে 100 লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. Allah pak parwardigar alame farmaira ya أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا হায়রে হায় আল্লাহর জাতর আমরার লগে ওলা বেশি মায়া আল্লাহর কুদরতে সাইন নিজে দুজখ জ্বালাইতা না আমরার খায়া। রব্বুল আলামিনে সুন্দর করে ডাকিয়া আমরারে বুঝাইয়া কইরা ও ইমানদার বেটাইনার বেটিন রে তোমরা যারারে আমি আল্লাহ দান করছি ইমান তোমরার লাগি আমি আল্লাহর এলান, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তোমার নাম কিটা আল্লাহর যাতে ফরমাইরা ও ইমানদার বেটাইনার বেটিন রে তোমরা নিজেও দুজখর আগুন থাকি বাঁচো আর তোমরার ফরিয়াল বর্গরেও দুজখর আগুন থাকি বাঁচাও, তুমি একলা বাঁচিলে আমি মানতাম না কারণ তোমারে আমি জিম্মেদারি দিছি তুমি তোমার জিম্মেদারি আদায় করা লাগবো, যদি জিম্মেদারি আদায় করো না নবীজিয়ে ফরমাইরা কুল্লুকুম রাঈউ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি
أو كما قال عليه الصلاة والسلام প্রত্যেকজন মানুষ আমরা নিজর নিজর জায়গাতে একজন গার্জেন্ট আমরার গার্জেনশিপ সম্পর্কে আল্লাহর যাতে কোয়েশন করবা আমরা রেজিকাইবা তোমারে তিনটা ফুয়া দিলাম ও জবেদা বেগম আর ও আব্দুর রহিম জবেদা বেগমর স্বামী তুমি তান মিয়া বিবির মাধ্যমে আমি তিনটা ফুয়া দিলাম আর দুইটা ফুলি দিলাম আমারই গুণ আমার আমানত দিলাম আমারই গুণ তোরে কিলা ফালিছো কিতা বানাই তুই আইসো আমি আল্লাহরে হিসাব দে যদি কও বলে আল্লাহ আমি ফারসি না আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কইবা তুমি হুরুবালা তাকিয়া আমার কোরআন আর আমার নবীর ফরমান মানছো না একটা দিন নাই আর যাইতে তুমি তোমার ফুয়ারে তোকে ফিন্দাইয়া লইয়া গেছো না চায়নার সুল আর আমেরিকার সুল হউ ডিজাইন হবু তোমার সব সময় বালা লাগতো কোনো দিন তুমি নাই আর যাইতে সময় সেলওয়ার মাঞ্জাবি ভিন্দাইয়া তোকে ভিন্দাইয়া লইয়া যাইতে তোমার বালা লাগছে না তোমার ফুড়িরে তুমি এক মুসলমানের ফুড়ি বানাইয়া লইয়া যাইতে বালা লাগছে না তুমি বাড়ির টিগুড়ে লইয়া নিজে বইয়া মেকআপ করাইছো আর টুটো লিপস্টিক লাগাইয়া গাল লিপস্টিক লাগাইয়া আর চকুর উপরে লাল আর রং কুতকান লাগাইয়া তোমার উপরে আমেরিকান আর চাইনিজ বানাইয়া লইয়া যাইতে তোমার বালা লাগছে কোনোদিন তুমি তোমার ঘরের ভিতরে তাকিয়া রাখছো না আমি আল্লাহর বাই দিয়ান একটা দিন তুমি হরুতার মাঝখানে বইয়া হরুতা গুম লাগাইয়া রাইত বিশ্বনাথ হরুতার মাঝখানে বইয়া বালি স্বরূপরে আমার কোরআন তৈয়া খরছো না কোনোদিন তেলাওতে কোরআন হরুতারে খাবাইতে কোনোদিন তুমি বিজাইছো না আমার জিকির দিয়া তোমার জবান একটা দিন রইছে না আমার বাই দিয়ান আজ তুমি কওনি আমি তারে ফারছি না তোমার জিম্মেদারি দিছিলাম নিয়তা কর্তায় করিয়া বিয়ান তাকিলিয়া বিয়াল পর্যন্ত হরুতা সারি দিছো তার খবর কোনো কোনো জাতর খবর রাখছো না ইকে কিতা খরের কিতা নাই তামুকা দিয়ান রইছে না খাইবার টাইমে আইছে খরচ মারমু লাত হৌ দিছি বা তানা মাতিয়া খাইয়া খালি হরিয়া যা হে খাইছে মুসলমানে খার না নন মুসলমানে খার ইতা কুন্তা বুধবাইছে না আমি তোমার জিম্মেদার বানাইয়া দিছিলাম ওতানে তোমার জিম্মেদারি আদায় করছো তোমার ফুয়ায় শুদ্ধ করে কলিমায় তৈবা ফোড়া জানছে না তশহুদ ফোড়া জানছে না তাইয়া তু আলম তারা ফোড়া জানছে না তুমি কোনো দিন তোমার মনের মাঝে কোনো জাতর ফস্তা নিয়ে আইছে না জেনারেল কি পর্যন্ত ফড়িছে না ফড়িছে বালা করে তুমিও খেয়াল রাখছো হরু তার বাপেও খেয়াল রাখছো এনে কিন্তু কোরআনে করি মিক্সে কে নিয়ে না না ই মুখা তোমার কোনো দিন খেয়াল রইছে না আজ তুমি করাই নিও তার হতা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ইতা মানতা নাই হইবা আমার গুজেলা আমি মুসলমান দিছিলাম ওলা আমারে মুসলমান সমঝাও আমরা ফারতাম নাই তখন আল্লাহর যাতে ফরিশতা ওগুলোরে কইবা ওপরে দরিয়া সেসরাইয়া নিয়া জাহান্নমর গাড়ার মাঝে ফালা ও জোরে করে কোকান আউযু বিল্লাহ ফাআম্মা মান طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى যারা দুনিয়া তাকতে সময় তারার মনমানি চলা চলছে আল্লাহর কোরআন রে সামনে রাখিয়া নবীজির ফরমান রে সামনে রাখিয়া চলছে না তারার মনে জেলা চাইছে ওলা চলিয়া গেছে আল্লাহ কইরা খাইল কিয়ামতর দিন তারা দুনিয়ার তাকতে আসলা বেফানা আর দুনিয়ার লাগিয়া আসলা দেওয়ানা কিয়ামতর দিন আমি আল্লাহ নির্দিষ্ট করিয়া তৈছি জাহান্নম তারার ঠিকানা যুরকম বকাল আউযুবিল্লাহ আমার ভাই হল আমার বুজুর্গ কল স্কুলও পড়ি তো জেনারেল নলেজ যে গুগু আমরা লাগি বড় জবর জরুরি গু আমি এগুলো বিরোধিতা আমি করি না এগু চলতো কিন্তু আমার ভাই হল আমার বুজুর্গ কল এর লগে আমরা গুণরে ইসলামী পরিবেশর মাঝে গড় দিয়া তুলতাম তোমার ইউনিফর্ম তুমি স্কুল ইন্ডিয়া যাও স্কুল থাকি আওয়ার বাদে যে সময় সাত বছর হইছে মা
সময়ে লগে খরিয়া অগুতারে নমাজও তোমার লগে বোয়াইবার চেষ্টা করতায় ফুড়ি হয়ে যদি আর ফুয়া হয়ে যদি বাপে অগুতারে মায়া ডাক দিয়া মসজিদ লইয়া যাইতায় তারে খরর সফওয়াল লগে এজান দিয়া বোয়াও খান তারে শিকাইতায় ফকেটর মাঝে উনিয়ত করিয়া মিঠা জাতীয় চকলেট বারো কোনো মিঠাই তারে রাখতায় নমাজের আগে দেখাইতায় বলে সুন্দর হইয়া যদি বোয়াত থাকো দাদাজিয়ে নমাজর বাদে অগু তোমারে দিম হে আটি পিটি বই রইব চকলেটর লালসে তোমার দিল নিয়ত হইল আমার আল্লাহ আমি আস্তে আস্তে দেখাই আর তারে রাস্তা তুমি আল্লাহ করিয়া দিও আগে দিয়া আকবার বার লাগি সকল জাতর ব্যবস্থা জোরে করে কসুবান আল্লাহ ও আপনি তারে বয়াইলাই আল্লাহর নবীয়ে ফরমাইছেন যে সময়ে বয়স হইব সাত তার লগে শুরু করে দেও নমাজ সম্পর্কীয় মাত যে সময়ে বয়স হইব আট তারে দেখাও নিয়া দরি দরি নমাজের খাট যে সময়ে বয়স হইব নয় যদি নমাজ পড়ে না তারে ডাক দিতায় নমাজর লাগি ফুড়ি হইলে মায়ের ডাক দিয়া লগে পড়াইতায় ফুয়া হইলে বাপে ডাক দিয়া লগে লইয়া মসজিদ যাইতায় যদি নমাজ পড়ে না তে মারমু তোমারে ফিটিমু কইয়া তুমি দেন দেখাইও বয় আর যে সময়ে বয়স হইব দোষ আর দিতায় পারতায় না তারে হস নমাজ পড়ে না তে তারে ফিটিতায় ফিটিয়া হইলেও তারে নমাজ পড়াইতায় আমার ভাই হল আমার বুজুর্গ হল যে জেনারেশনটাই ওয়াজও হয় না যে জেনারেশনে মোবাইল আর তাকিত হয় না ইগুরে আমরা কিলা ভাল ইসলাম এখানবার খেয়াল করো চাই একটা দিন তারে লইয়া মসজিদ গেছিলাম নি এই ফুলিকু তারে লইয়া একটা দিন মাইয়ে নমাজ পড়িছিলাই নি ফুলিয়ে কলেজও পড়ে রাইট বারোটা পর্যন্ত তাই কলেজের পড়া তাই পড়ে কিন্তু এর মাঝখানে উঠিয়া দশ মিনিটর লাগি নমাজ খান পড়ে না আমি মাইয়েও কই না বাপে ওই তারে নমাজর লাগি তাকি দে করে না এর লাগি আমরা রিতা আল্লাহর আল্লাহ রসুলর লাইন ইকান এখানে ফাউরি লাইছো নি লাইন এখানে বুঝেন না আমার ভাই হল আমার বুজুর্গ হল মূলো আমরার হরি গেছে আল্লাহ তাকি দিয়ান আমরা মনে করি আমরা নিজেও আমরা রাতে সাড়ে তিন আতলাম বা শিয়ান আল্লাহ তাকি হরাই লইছি আমরার একবারে দিয়ান আমরার বাড়িন্তর মাঝে জেতার জরিয়ায় আমরার বাচ্চাগুলোর কলবর মাঝে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত ফয়দা হয় এটা একবারে বন্ধই গেছে গিয়া একটা বাড়িন্ত পাওয়া যায় না তিলাওতে কোরআন কোন একটা বাড়ির মাঝে সারা রাত ও মাতা থাকি হো মাতা গাউর আটিয়া যাও রাত বারোটা পর্যন্ত পাইবে মোবাইলের গান কোন বাড়িত পাইবে টিভির গান বিভিন্ন ধরনের গান নাটক সকল চলতে আছে কিন্তু কোন একটা বাড়ির মাঝে পাওয়া যায় না তিলাওতে কোরআন উসু লইয়া থাকলো যারা মুসলমান বেটারও রইত দিয়ান বেটিরও রইত দিয়ান এসার নমাজর বাদে বেটায় তান ফালঙ্গ বইয়া সুন্দর করে ফুসিয়া তাসখা থাকিবা সাজা থাকিয়া বা আলমারি থাকিয়া আতলইতা আল্লাহর কোরআন আর বালিশর উড়ে তৈয়া হইতা ও আমার জান মৌতর কথা চিন্তা করো এক তিলটা তিলাওয়াত করিলাও তোমার আল্লাহর কোরআন বালিশর উগরে তৈয়া ঘুমাইবার আগে দশ মিনিট সময় বাপেও তিলাওয়াত করিলাও আর মায়েও সারা হলু তার মাঝখানো বালিশর উগরে কোরআন শরীফ তৈয়া যে সময় মায় কইবা ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লি ওয়াকাতিহা কাযিবা হাফিযাতুর রাফিয়া ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবা তোমার বাচ্চা কুমার কিন্তু তুমি চিন্তা করিও না ইতার খানোর মাঝে মগজর মাঝে গিয়া আওয়াজি গে টকরার জোরে করে সুবহানাল্লাহ ইতার একশন আল্লাহর দিকে করে কানেকশন জোরে করে সুবহানাল্লাহ।